নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর, মনোজ উপাধ্যায় খুনে সাতজনের চোদ্দ দিনের পুলিশ কাস্টাডির পর চোদ্দ দিনের জেল কাস্টাডি। জিএসটি ও ডিমের বর্ধিত মূল্যের থাবায় দাম বৃদ্ধি বড়দিনের কেকের। বিস্তারিত খবরে, ভদ্রেশ্বর চেয়ারম্যান খুন কাণ্ডে বেনারস থেকে গ্রেফতার সাতজনকে আজ চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। এই সাতজনকেই আজ জেল হেফাজতের নির্দেশ দেন মহামান্য আদালত। ভদ্রেশ্বর চেয়ারম্যান খুনকাণ্ডে রাজু চৌধুরী সহ সাতজনকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল চন্দননগর মহকুমা আদালত। আজকেও আদালতের বাইরে বিক্ষোভ দেখায় মনোজ অনুগামীরা। প্রসঙ্গত, ১৬ দিন আগে এই সাতজনকে বেনারস থেকে গ্রেপ্তার করে চন্দননগর কমিশনারেটের পুলিশ। আজ তাদেরকে চন্দননগরের এসিজেএম দ্বিতীয় কোর্ট রাজীব সিং এর এজলাসে তোলা হয়। চোদ্দ দিনের পুলিশি হেফাজতে থাকার পর চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল মহামান্য আদালত। দেখুন, ইনভেস্টিগেশন তো চলছে, ইনিশিয়াল স্টেজে রয়েছে, ডেভেলপমেন্টও হচ্ছে। ফুল রেজাল্ট পাওয়া গেছে রিমান্ডের পর, আরও চোদ্দ দিন এবার জেসিতে পাঠানো হয়েছে ওনাদেরকে। এবার দেখা যাক, হেন্স ক্রাইম অবশ্যই ঘটেছে, সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য ওনাদেরকে আপনার হুগলি কারেকশনাল হোমেতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত মাসের ২১ তারিখ রাতে ভদ্রেশ্বরের চেয়ারম্যান মনোজ উপাধ্যায় খুন হন। বর্তমানে এই মামলা রয়েছে রাজ্য সিআইডির হাতে। এ পর্যন্ত মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নাকা চেকিং চলার সময় শ্রীরামপুর বটতলা এলাকায় উজ্জ্বল দাস নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃত ওই ব্যক্তির কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। বেশ কয়েকজন শ্রমিককে বসিয়ে দেওয়ার প্রতিবাদে অবস্থান বিক্ষোভের সামিল হল। ঘটনাটি শ্রীরামপুরের জয়শ্রী টেক্সটাইলসের। শ্রীরামপুরের একটি কারখানায় শ্রমিকদের বসিয়ে দেওয়ায় অবস্থান বিক্ষোভ করে শ্রমিকরা। বামপন্থী সংগঠনের পক্ষ থেকে কারখানার গেটে বিক্ষোভ দেখানো হয়। কাল সন্ধ্যায় মালিকপক্ষের একতরফা সিদ্ধান্তের কারণেই এই অবস্থান করল আইএফটিইউ। কারখানার গেটে শ্রীরামপুর থানার পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি জয়শ্রী কারখানার। এটি কটন মিল ও ইনসুলেটর তৈরির কারখানা। মোট ৪,০০০ শ্রমিক কাজ করে এই কারখানায়। হঠাৎই কারখানা কর্তৃপক্ষ ৯ জন শ্রমিককে কোনো নোটিশ ছাড়াই বসিয়ে দেয়। শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে শ্রমিকরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গরিফার পুরনো প্ল্যাটফর্মে জড়ো হওয়া ৭ ডাকাতকে গ্রেফতার করল ব্যান্ডেল জিআরপি। আজ তাদেরকে চুঁচুড়া আদালতে তোলা হয়। গরিফা পুরনো রেল স্টেশনে জড়ো হওয়া ৭ দুষ্কৃতীকে গ্রেফতার করল ব্যান্ডেল জিআরপি। গতকাল রাতে ১০ জন দুষ্কৃতী জড়ো হয়েছিল। এই খবর পেয়ে হানা দেয় জিআরপি। ৭ জন ধরা পড়লেও ৩ জন পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ৪টে ভোজালি, ৩টে চাকু উদ্ধার হয়। ধৃতরা প্রত্যেকেই দাগি রেল ডাকাত বলে দাবি জিআরপির। আর চুঁচুড়া আদালতে দুষ্কৃতীদের তোলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাতের দুর্ঘটনা এড়াতে অভিনব উদ্যোগ নিল চন্দননগর কমিশনারেটের পুলিশ। রাতে দিল্লি রোডে দাঁড়িয়ে মালবাহী ও যাত্রীবাহী গাড়ি থামিয়ে চালকদের সচেতন বার্তা দেওয়া হলো। রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। বেশিরভাগ সময় এই দুর্ঘটনার কারণ হিসাবে দেখা যায় গাড়ির চালকের ঘুমিয়ে পড়া অথবা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। দুর্ঘটনা ঠেকাতে এবার উদ্যোগী হলো চন্দননগর কমিশনারেট। রাতে দিল্লি রোডে যাত্রীবাহী বা মালবাহী গাড়ি থামিয়ে চালককে পানীয় জল দেওয়া হলো। চালকদের বোঝানো হলো তাদের হাতেই রয়েছে মানুষের জীবন, তাই সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি চালকদের চোখে মুখে জল দিয়ে ঘুম তাড়ানোর ব্যবস্থাও করে পুলিশ। বুধবার সারা রাত ধরে শ্রীরামপুর থানা পিয়ারাপুর মোড় দিল্লি রোডে এইভাবেই চালকদের সচেতন করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন সময় একটা বিরতি, বিরতির পর থাকছে জিএসটি ও ডিমের বর্ধিত মূল্যের থাবায় দাম বৃদ্ধি বড়দিনের কেকের। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Charge. Imambara, Hokshishwari Mundir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. এমন রেস্টুরেন্ট আর পাবে না তো ঘুরে, বিরিয়ানি মোগলাই চাইনিজ জাপানি ইতালিয়া থাই ফুড পাবেন আপনি। বাবা ভাই বোন সাথে পোলাপান, বৌশালী শাশুড়ি শালা সবাই মিলে যান। সিটি ক্লাব মাল্টি কুইজিন রেস্টুরেন্ট এন্ড ব্যাংকোয়েট, চুচুড়া বাস স্ট্যান্ড, হুগলি। সিটি ক্লাব, যেখানে যাওয়া মানে ভুরি ভোজ। হুগলি DICSM, শান্তিপল্লী হুগলি স্টেশন রোড, ভারত সরকার ডিজিটাল ইন্ডিয়া মিশনের অথরাইজড কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে সার্টিফিকেট, ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা, অটোক্যাড, ট্যালি, মাল্টিমিডিয়া এবং স্পোকেন ইংলিশ ছাড়াও 5 বছরের ঊর্ধ্বে ছাত্রছাত্রীদের জন্য আছে বিশেষ কম্পিউটার কোর্স জুনিয়র IT। সমস্ত কোর্সগুলি MHRD গভর্নমেন্ট অব ইন্ডিয়া দ্বারা স্বীকৃত। এখানে পাবেন ইন্ডিভিজুয়াল কম্পিউটার ফেসিলিটি এবং উন্নত মানের প্রশিক্ষণ। হুগলি DICSM এ কম্পিউটার শিখুন, কেরিয়ারে এক কদম এগিয়ে থাকুন। Unwind, rejuvenate at Aqua Marina Water Theme Park and Resort. চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দিদিউ ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম। লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গামণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। আধুনিক ডিজাইন অথবা সাবেকি কারিগরি, কেমন গয়না পছন্দ আপনার? দিয়াশ্রী গোল্ড মিউজিয়াম, সোনা ও রূপোর অলংকারের ঠিক ঠিকানা। রেডিমেড হলমার্ক যুক্ত গহনা এবং আসল গ্রহরত্নের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, রবীন্দ্রনগর বাজার, চুঁচুড়া, হুগলি। ফোন 9051313195279831403732। দিয়াশ্রী গোল্ড মিউজিয়াম, কারণ অলংকার আপনার অহংকার। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800001। বিধিবিধান খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ। অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান।
শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা দত্তবাগান কারবালা রোড চুচুড়া হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিনসুরা RS, ডিস্ট্রিক্ট হুগলি, অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648890565 9230532122 এবং 2686-2167 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, CBS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা, 9.5% সুদে গৃহ ঋণের সহজ লভ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নম্বর 2680-2399 এবং 2680-7208। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব নির্জনে নিভৃতে মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি মিটিং কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড, চুচুড়া। ফিরে এলাম বিরতির পর। GST ও ডিমের বর্ধিত মূল্যের থাবা বড়দিনের কেকে, যার জেরে বাড়বে দাম, দেখুন একটি বিশেষ প্রতিবেদন। GST এবং ডিমের বর্ধিত মূল্যের থাবা বড়দিনের কেকে, ফলে বাজারে কেক পিছু বাড়তি টাকা গুনতে হবে সাধারণ মানুষকে। বড়দিন উপলক্ষে জেলার ব্যান্ডেল, ত্রিবেণী, শিবপুর, ভদ্রেশ্বর, চাবদানি প্রভৃতি বিস্তীর্ণ এলাকা জুড়ে বেকারিগুলি কেক তৈরির প্রতিযোগিতায় নামে। সারা বছরের সাধারণ কেক বিস্কুটকে কিছুটা দূরে সরিয়ে রেখে নানাবিধ স্বাদের কেক তৈরিতে মন দেন তারা। ফলে এই এক মাসের জন্য জেলায় হাজারের বেশি কর্মসংস্থানও তৈরি হয়। ছোট বড় সব বেকারি কারখানাগুলিতে অতিরিক্ত শ্রমিক হিসাবে কাজে যোগ দেয় রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। সেরকমই ব্যান্ডেলের প্রখ্যাত বেঙ্গল বেকারিতে এবারে অতিরিক্ত প্রায় 30 জন শ্রমিক কাজে যোগ দিয়েছেন। দিন রাত এক করে তারা কেক তৈরি করে চলেছেন। কেক তৈরির বিভিন্ন উপকরণ মেশিনের সাহায্যে মিশিয়ে পরিমাণ স্বরূপ ছাঁচে তুলে অত্যাধুনিক হিট চেম্বারে চলে যাচ্ছে। তারপর ছাঁচ থেকে তৈরি হওয়া কেক বের করে নিয়ে যাওয়া হচ্ছে প্যাকিং এর ঘরে। সেখানে কর্মীর সংখ্যা সব থেকে বেশি। সেই সমস্ত কেক প্যাকেট বন্দী হয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাজারে। তবে অনেক রিটেলার আবার পরিবহনের খরচের কথা মাথায় রেখে নিজেরাই এখানে এসে প্যাকেট বন্দী সেই সমস্ত কেক দোকানে নিয়ে যাচ্ছেন। তাই প্রতিদিন সকাল থেকে বেকারিগুলিতে ভিড় লেগেই রয়েছে। বিগত প্রায় 14 বছর ধরে বর্ধমান থেকে এই বেকারিতে আসা জনৈক শুকুর আলী বলেন, সারা বছর রাজমিস্ত্রির কাজ করি আর ডিসেম্বরে লেবারের সংখ্যা কম থাকায় রাজমিস্ত্রির কাজ সেইভাবে করা যায় না। একটা সময় এই কাজ শিখেছিলাম, তাই রক্ষে, না হলে এই সময় বাড়িতে বসেই সময় কাটাতে হতো। তিনি আরও বলেন যে কাজের সময় একটু বেশি হলেও ডিসেম্বর মাসে এখানে এলে রোজগার অনেকটাই বেশি হয়, তাই প্রত্যেকবার এই সময় এখানে এসে কেক তৈরির কাজ করি। আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলার জামালপুর থানা। আমি সারা বছরটা মোটামুটি রাজমিস্ত্রির কাজটাই করি, ওটাই আমার পেশা কাজ। কিন্তু এই সময়টা আমাদের দিক তো আলু চাষটা মানে খুব পরিমাণে হয়, যার জন্য লেবার পাওয়া যায় না। এবার লেবার না পেলে তো আমরা বসে থাকতে হয়, যার জন্যই আমরা এই সময়টা এই ব্যান্ডেলেতে কেকের কাজটা আসি। আর এই কেকের কাজটা আমরা ছোটোবেলা থেকে করেছি বা জানাও আছে, যার জন্য আসি। বা এই সময়টা এখানে পয়সাটা একটু বেশি পাওয়া যায়, আমার রাজমিস্ত্রি যে কাজ তার তুলনায় এখানে অনেকটাই বেশি পাওয়া যায়। আর কাজটাও বেশ আনুষঙ্গিক থাকি, আমাদের যে দলবল আমার সঙ্গে সঙ্গে বেশ ভালোই
হেল্প করে, আমার যে কোম্পানি আছে তিনিও লোক হিসেবে ভালো, তাতে করে এই সময়টা এলে আমাদের সুযোগ সুবিধাগুলো ভালোই দেয়। এই জন্য আমরা প্রত্যেক বছর এই ডিসেম্বর মাসটা এখানেই কাজ করি। হ্যাঁ, একটু পয়সার আশায় বা এই সময়টা তো এমনিতেই ঘরে বসে থাকতে হতো, লেবারের জন্য কাজ পাওয়া যায় না, যার জন্য এই সময়টাই আসি। আর পয়সাটা অনেকটাই বেশি, আমার রাজমিস্ত্রি লাইন থেকে অনেকটাই বেশি। আমরা আমাদের যেমন একটা স্টাফ আছে, আমাদের 10-11 জন আসি, আর অন্যান্য যারা মানে খামিরে কাজ করে ওরাও আসে 15-16 জন, এরকম করে আমরা এখন বাড়তি প্রায় 30 জনের মতো, এটা এক্সট্রা আছে। এখানে যারা থাকে থাকে, আমরা আসি 30 জনের মতো প্রত্যেক বছর। হ্যাঁ, আপনি কত বছর ধরে আছেন? আমি এখানে আসছি আজ 12-13 বছর আসছি। অন্যদিকে এই বেকারির ম্যানেজার নুরুল সরকার বলেন, 18% জিএসটি এবং ডিমের বর্ধিত মূল্যের জের কেক শিল্পে বিপুলভাবে পড়েছে, তাই এবারে কেকের দামও বৃদ্ধি পেয়েছে। তবে খাদ্যপ্রিয় বাঙালির কথা মাথায় রেখে রয়্যাল ফ্যামিলি কেক, বিশেষ ধরনের ফ্রুট কেক সহ বেশ কয়েকটি নতুন কেক বাজারে আনা হচ্ছে। 25 ডিসেম্বর উপলক্ষে যে আমরা কেক বানাই, সে কেকের ওপরে আপনার প্রথমত জিএসটি চার্জ হয়েছে 18%, এবং ডিমের দাম অনেক হাই মার্কেট, ডিমের দাম বাড়াতে আমাদের কেকের দামও বাড়াতে হয়েছে, এবং কেক প্রোডাকশান যতটা করি আমরা ততটা ঠিক করতে পারছি না, কারণ মার্কেটে র মেটেরিয়াল এবং ডিমের দাম খুব হাই, আর কেকের দাম বাড়াতে মার্কেট কী যাবে সেটা আমরা এখন বুঝতে পারছি না। কত পার্সেন্ট জিএসটি পড়েছে কেকে? কেকে 18% জিএসটি, মার্কেট এখনও ঠিক বুঝতে পারছি না, তবে আমরা বাঙালির প্রিয় কেক, বাঙালি খুব পছন্দ করে, সেই হিসাবে মার্কেটে কেকের ডিমান্ড থাকে। আমরা একটা আন্দাজ মতোই আমরা কেক প্রস্তুত করি, এবং সেটা অনেকটাই নির্ভর করে ঠান্ডার উপরে, যত ঠান্ডা বেশি আসবে কেকের চাহিদা তত বাড়ে। এখনও পর্যন্ত ওয়েদার খারাপ, এখন আমরা ঠিক বুঝতে পারছি না কেকের পজিশন কী দাঁড়াবে। নতুন স্পেশাল কী থাকছে এবার বড়দিনের? বড়দিনের স্পেশাল থাকছে রয়্যাল ফুড কেক, ফ্যামিলি প্যাক এবং গিফট প্যাক, বেঙ্গলের আমরা বের করেছি এবারে নতুন, এবং গুড়ের কেক, নলেন গুড়ের কেক, এবং আপনার ভেজ কেক আছে, ডিম ছাড়া এগলেস কেক আর ভেজ চকলেট কেক। কতদিন যায় মোটামুটি এই প্রস্তুত করতে বড়দিনের কাজের জন্য? 1 মাস? হ্যাঁ, বড়দিনের কাজ আমরা ডিসেম্বর পড়লেই স্টার্টিং করি এবং 25 তারিখ পর্যন্ত কাজ চলে। কত এক্সট্রা লেবার আসে এই সময়ে? এক্সট্রা লেবার বড়দিন উপলক্ষে প্রত্যেক বছরই আসে, আপনার আরামবাগ থেকে আসে এবং বিহারে ঝাড়খণ্ড থেকে কিছু লেবার আসে, তারপরে আমাদের 18-20টা কেকের আইটেম আছে। জিএসটির জন্য এবং ডিমের দাম হাই হওয়ার জন্য প্রত্যেক কেকে আমাদের 5-10 টাকা করে বাড়াতে হয়েছে, এবং আমাদের সবথেকে বেশি সমস্যা যেটা বেকারিতে রেজ কি খুচরো পয়সার, আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর চাপ, সেই খুচরো পয়সা জড়ো হয়ে যাচ্ছে, ব্যাংকেও নিচ্ছে না এবং মার্কেটও ঠিকমতো চলছে না, এই জন্য রেজকির জন্য খুব সমস্যা চলছে। তবে বড়দিনের বাজার এবার সত্যিই বড় হয় কিনা, নাকি গত বছরের নোট বাতিলের মতো এবারে 18% জিএসটির থাবা বাজারের কেকের উপর পড়ে, তা জানা এখন শুধু সময়ের অপেক্ষা। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। ট্রেনে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির, ব্যান্ডেল জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ট্রেনের মধ্যে এক যাত্রীর মৃত্যু হলো। মৃত ওই ব্যক্তির নাম হায়দার আলী, বয়স 48 বছর। মৃত ব্যক্তি বিহারের শেগুসারাইয়ের বাসিন্দা বলে জানা গেছে। গঙ্গাসাগর এক্সপ্রেসে হাওড়া যাওয়ার সময় ট্রেনের মধ্যে তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এবং পরে সেখানেই তার মৃত্যু হয়। ব্যান্ডেলে ট্রেন ঢুকলে যাত্রীরা টিটিকে বিষয়টি জানায়। টিটি জিআরপি কে খবর দেয়। ব্যান্ডেল জিআরপি ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে চুচুড়া স্টেশন সংলগ্ন ফার্ম সাইড রোডে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়। আজ চুচুড়া মগরা যুব মোর্চার উদ্যোগে জেলা পরিষদ 11-এ পালন হলো রক্তদান উৎসব। সকাল 10টা থেকে শুরু হয়ে এই অনুষ্ঠান চলে দুপুর 2টা পর্যন্ত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য যুব সহসভাপতি কৌশিক ঘোষ, রাজ্য যুব সম্পাদিকা সীমা সিং, রাজ্য ওবিসি মোর্চা সভাপতি স্বপন পাল, হুগলি জেলা সভাপতি সুবীর নাগ, জেলা সম্পাদক সুরেশ সাউ এবং স্থানীয় নেতৃত্বরা। এই অনুষ্ঠানে মোট 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে। চুচুড়া মগরমান্ডল ডিপি 11 থেকে একটি স্বেচ্ছাসেবী ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল। এই যে ডেঙ্গু, ম্যালেরিয়াতে যেভাবে মানুষ মারা যাচ্ছে, তার জন্য আমাদের হসপিটালে আমরা এয়ারগো ডেকোরেশন দিয়েছি। তারাও বলেছিল যে কিছু রক্তের খুবই ভয় আছে, তার জন্যই আমরা করেছি। এবারও
ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। ১৯তম সাব জুনিয়র স্টেট ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হলো পোলবায়। ১৯তম সাব জুনিয়র স্টেট ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হলো পোলবায়। পোলবা স্পোর্টস একাডেমির ব্যবস্থাপনায় এই ভলিবল খেলায় রাজ্যের ১৯টি জেলার খেলোয়াড় উপস্থিত হয়েছে। খেলা শুরুতে খেলোয়াড়দের নিয়ে একটি র্যালি পোলবা গ্রাম প্রদক্ষিণ করে। লটারির মাধ্যমে গ্রুপ স্থিরীকরণ করে উপস্থিত কর্মকর্তারা। এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী, পঞ্চায়েত প্রধান রমেন হালদার সহ বিশিষ্টজনেরা। এই খেলা চলবে চার দিন ধরে। বিধায়ক অসিত মজুমদার এই প্রসঙ্গে বলেন, আমি সাকসেস কামনা করি এবং আমি বিশ্বাস করি যে কোলবা স্পোর্টস একাডেমি যে ভলিবল প্রতিযোগিতার আয়োজন করেছে এটা সুন্দর হবে এবং কোলবা সহ বাংলার মানুষ ক্রীড়া সম্বন্ধে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দেশ্য নিয়ে ক্রীড়া জগৎকে বাড়াবার চেষ্টা করছেন এটা তারই অঙ্গ হিসাবে ব্যবহার হচ্ছে। আমি এর সাকসেস কামনা করি। একেবারে আজকের সূত্রপাত এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ডিস্ট্রিক্ট চলে এসছে, ব্যবস্থার কোনো ঘাটতি নেই। যা যা করা উচিত ক্রীড়াবিদদের রাখার জন্যে সমস্ত আমরা কমপ্লিট করেছি। সুস্থ বিধানসভা তো খেলার জায়গা, সুস্থ তো ক্রীড়াপ্রেমীদের জায়গা, অতএব এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমার বিধানসভা শুধু হুগলি জেলা নয়, বাংলার শ্রেষ্ঠ ক্রীড়াক্ষেত্র। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ৬৬%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মনোজ উপাধ্যায় খুনে ৭ জনের ১৪ দিনের পুলিশ কাস্টাডির পর ১৪ দিনের জেল কাস্টাডি। জিএসটি ও ডিমের বর্ধিত মূল্যের থাবায় দাম বৃদ্ধি বড়দিনের কেকের। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত ৮টায় দেখুন ইন এএমবিসিতে হুগলি আজকে। নমস্কার।